লোকসভা ভোটের হাই ভোল্টেজ প্রচার শুরু হয়ে গিয়েছে। ভোটের দিন চূড়ান্ত হওয়ার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছিল বহু রাজনৈতিক দল। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও সুষ্ঠু ভোট করার লক্ষ্যে নির্বাচনী বক্তৃতা, স্থান নির্বাচনের পর এবার তারকা প্রার্থীর প্রচারের ওপর কড়া বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। তারকা প্রার্থীদের প্রচার নিয়ে রীতিমতো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অন্যান্য প্রার্থীদের মতো তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলতে হলে কড়া বার্তা দিয়েছে কমিশন। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি চালানো হবে। তারকা প্রার্থীরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না, এমনকি যে দলের প্রার্থী হবেন সেই দল রেহাই পাবে না। বাতিল হতে পারে স্বীকৃতি, এমনকি ভোট প্রতীকও। নির্বাচনী প্রচারে কোনো রকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত ধর্ম নিয়ে কোনো বক্তৃতা দেওয়া যাবে না বলে সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের কড়া বার্তা দিয়েছে কমিশন। এমনকি কোনো ধর্মীয় স্থানে নির্বাচনী প্রচার চালানো যাবে না বলেও নির্দেশিকা জারি করেছে। এবার তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলার ব্যাপারে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটের হাই ভোল্টেজ প্রচার শুরু হয়ে গিয়েছে। ভোটের দিন চূড়ান্ত হওয়ার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছিল বহু রাজনৈতিক দল। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও সুষ্ঠু ভোট করার লক্ষ্যে নির্বাচনী বক্তৃতা, স্থান নির্বাচনের পর এবার তারকা প্রার্থীর প্রচারের ওপর কড়া বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। তারকা প্রার্থীদের প্রচার নিয়ে রীতিমতো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অন্যান্য প্রার্থীদের মতো তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলতে হলে কড়া বার্তা দিয়েছে কমিশন। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি চালানো হবে। তারকা প্রার্থীরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না, এমনকি যে দলের প্রার্থী হবেন সেই দল রেহাই পাবে না। বাতিল হতে পারে স্বীকৃতি, এমনকি ভোট প্রতীকও। নির্বাচনী প্রচারে কোনো রকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত ধর্ম নিয়ে কোনো বক্তৃতা দেওয়া যাবে না বলে সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের কড়া বার্তা দিয়েছে কমিশন। এমনকি কোনো ধর্মীয় স্থানে নির্বাচনী প্রচার চালানো যাবে না বলেও নির্দেশিকা জারি করেছে। এবার তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলার ব্যাপারে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন।